বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মুওয়াজ্জম হোসেন মারা গেছেন বুধবার রাত সাড়ে এগারোটায় গুলশানের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল সাড়ে এগারোটায় প্রথম জানাজা ও মুন্সীগঞ্জের শ্রীনগরে বাদজোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার ছেলে দেশে আসার পর গুলশান আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে তাকে বনানীতে দাফন করার কথা রয়েছে আর শাহ সাহেবের মৃত্যু কিন্তু শুধু বিএনপিতে শূন্যতা সৃষ্টি করবে তা না পুরা বাংলাদেশে রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি করবে ওনার পুরনো ইতিহাস রাজনৈতিক ইতিহাস খুবই গৌরবান্বিত ইতিহাস উনি একদম ভাষা শ্রেণিং ছিলেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন আমরা সবাই তার রুহের মাখরাত কামনা করি তার জন্য দোয়া করি আমরা যেন তার আদর্শ তার যে রাজনৈতিক আদর্শ ছিলেন সেটা যেন আমরা ধরে রাখতে পারি